চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস এবং দুটি অত্যাধুনিক বেল 407 জিএক্সআই হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যোগ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন। সহকর্মী নয়ন বড়ুয়া জয় আছেন সেখানে। জয়, অনুষ্ঠানে বিস্তারিত আমাদের জানাবেন। পাচ্ছেন যে চট্টগ্রাম আর্মি এভিয়েশনে একটু আগে কিন্তু সেনাপ্রধান পৌঁছেছেন। সেনাপ্রধান পৌঁছে কিন্তু যে আমরা যে হেলিকপ্টার আপনাকে দেখানোর জন্য চাচ্ছি সেই হেলিকপ্টার কিন্তু একটু পরে কিন্তু তিনি উদ্বোধন করবেন। এই হেলিকপ্টারের মধ্য দিয়ে সেনা সদস্যরা বিভিন্ন সময় দুর্যোগ মোকাবেলা করার জন্য এই হেলিকপ্টারগুলো কিন্তু খুব একটা কাজে লাগবে বলে তারা মনে করছেন। কিন্তু দুটি হেলিকপ্টারে কিন্তু উদ্বোধন হবে একটু পরেই। সেনাপ্রধান একটু আগে পৌঁছেছেন, এরপরে কিন্তু আসলে বিস্তারিত তিনি আমাদেরকে জানাবেন। আপনি অবশ্যই জানেন যে আধুনিক সেনাবাহিনীর সাথে সামঞ্জস্য রেখেই আর্মি এভিয়েশন সংযোজিত হয়েছে আধুনিক হেলিকপ্টার ও সামরিক বিমান। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের বহরে এবার অত্যাধুনিক বিমান ও হেলিকপ্টার সংযুক্তির ধারাবাহিকতার মধ্য দিয়ে তারা কিন্তু আসলে এই পরিকল্পনা হাতে নিয়েছেন বলে আমাদেরকে জানাচ্ছেন। যে বিমানগুলো আমরা আপনাকে দেখানোর জন্য চাচ্ছি, যে বিমানটির নাম হলো দুটি অত্যাধুনিক বেল 407 জিএক্সআই হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এই দুটি হেলিকপ্টার নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সেনাপ্রধান একটু আগে যেমন আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যে বিভিন্ন আভিযানিক প্রয়োজনে যেমন বিমান হতে অনুসন্ধান ও পর্যবেক্ষণ এবং স্কাউট হেলিকপ্টার হিসাবেও এই হেলিকপ্টারগুলো কিন্তু অনেকটা তারা ব্যবহার করবে বলে আমাদেরকে জানিয়েছে। চট্টগ্রামে কিন্তু আপনি জানেন যে আর্মি এভিয়েশন কিন্তু ছিল না, প্রথমবারের মতো কিন্তু সেই আর্মি এভিয়েশন কিন্তু আজকে কিন্তু উদ্বোধন হচ্ছে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন একটু আগে আমরা যেমন তথা যে আপনাকে দেখানোর জন্য চেষ্টা করেছি যে এভিয়েশনে চট্টগ্রাম এভিয়েশনের আনুষ্ঠানিক উদ্বোধন, একই সাথে কিন্তু তানজিন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আর্মি এভিয়েশন বলতে যে আর্মি যে গ্রুপ আর্মি এভিয়েশন গ্রুপ রয়েছে সেই গ্রুপের সাথে আরও দুটি হেলিকপ্টার কিন্তু আসলে আর্মির বহরে কিন্তু যুক্ত হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই হেলিকপ্টার কিন্তু অনেকটা সেনাবাহিনীর সদস্য যারা আছেন বিভিন্ন সময় দুর্যোগ মোকাবেলায় তারা কিন্তু আসলে এই হেলিকপ্টার কিন্তু আসলে ব্যবহার করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিনার কাছে। সম্মানিত সুধী জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়।